স্লাইস মনেই কাটা এবং যখন ওয়েব ডিজাইনিংয়ের কাজ করতে হয় তখন অ্যাডোব ফটোশেপ অথবা ইলাস্ট্রেটরে এভাবে আপনি স্লাইস করতে পারেন স্লাইস মিন হচ্ছে নির্দিষ্ট কোনো এরিয়াকে ভাগ করে ফেলা যখন আমরা এভাবে কেটে কেটে আমরা একটি এরিয়া সিলেক্ট করব। তখন এই এরিয়াটি টুকরো টুকরোভাবে যখন আমরা ওয়েবে এক্সপোর্ট করব। অ্যাডপ ফটোশপে অথবা অ্যাডপ ইলাস্ট্রেটরে সেভ ফর ওয়েব যখন ওয়েবে যাবেন তখন দেখতে পাবেন যে আপনার স্লাইস এরিয়া এবং এই সেলাইস এরিয়া আপনি নির্দিষ্ট কোন এরিয়াকে এক্সপোর্ট করতে পারবেন জিপ ফরম্যাট অথবা জেপিজি পিএনজি পিএনজি টোয়েন্টি ফোর ফরম্যাটে তো স্লাইস করলে কি হবে আপনি যখন পিএইচডির কাজ করেন তখন অবশ্যই স্লাইস করে করে যেমন একটি একটি ইমেজকে আপনি আলাদা করে সেভ করতে পারেন ঠিক একই নিয়মে এখানে জাস্ট স্লাইস করে আপনি অ্যাড করতে পারেন ধরুন কোথাও আপনার মেনু কোথাও আপনার লগো কোথায় আপনার অন্য যে কন্টেন্টগুলো রয়েছে বিভিন্ন কন্টেন্টকে আপনি আলাদা আলাদা করে স্লাইস করতে পারেন এছাড়া আপনি এখানে স্লাইস টুল আপনি স্লাইস টুলের মাধ্যমে যে কোনো একটি স্লাইচ সিলেক্ট করতে পারেন এবং সরাতে পারেন এবং এটিকে জাস্ট টেনে বড় করতে পারেন জাস্ট এটির খুব বেশি অপশন এখানে নেই যে আপনি ব্যবহার করবেন তবে স্লাইস করার দরকার হয় যখন স্পেসিফিক কোনো এরিয়াকে আপনি আলাদা করে এক্সপোর্ট করতে যাবেন আবার নর্মাল অবস্থায় আমরা ব্যবহার করে থাকি এখানে আর্টবোর্ড আর্ট বোর্ড হচ্ছে আরেকটি চমৎকার জিনিস যখন ফাইল নিউ একটি ডকুমেন্ট তৈরি করবেন তখন অবশ্যই আপনি এখানে খেয়াল করবেন নাম্বার অফ আর্ট বোর্ড সবসময় ওয়ান থাকে যার জন্য ওকে প্রেস করার সাথে একটি পেজ আমরা একটি আর্ট পেয়ে থাকি যখন আমরা একটি পেজ তৈরি করি তখন খেয়াল করি যে এই পেজটির পরিমাপ যদি ইঞ্চিতে দাঁড় করি তাহলে এখানে জাস্ট ইঞ্চি সিলেক্ট করুন আট সাড়ে আট বাই এগারো ইঞ্চি এবং ওকে আপনি যখন এখানে আপনার আর্টবোর্ডে ক্লিক করবেন তখন আপনি আপনার পরিমাপটি এখানে দেখতে পাবেন কেমন পরিমাপ দেখতে পাবেন এখানে দেখুন আপনার সে আট বাই এগারো ইঞ্চি আপনি যদি পরবর্তীতে আর্টবোর্ডের পরিমাপ চেঞ্জ করতে চান তাহলে আর্টবোর্ডে ক্লিক করে জাস্ট আট বাই দশ ইঞ্চি আমরা প্রেস করার সাথে সাথে এটি পরিবর্তন হবে একাধিক আর্টবোর্ড আপনি এখানে আনতে পারেন যেটি ফাইল নিউ এবং এখানে যদি দুটি আর্টবোর্ড আপনি তৈরি করেন তাহলে আপনি দুটি পেজ পাবেন তবে আপনি যদি এমতো অবস্থায় আরও একটি আর্টবোর্ড চান আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় ফ্রিলি আপনি আরও একটি আর্টবোর্ড এখানে ড্র করতে পারেন এবং এই আর্টবোর্ডটির যে পরিমাপ সেটি হয়তো ঠিক নেই সেজন্য আমরা আট বাই দশ ইঞ্চি সিলেক্ট করলাম তাহলে সেম দুটি পেজ আমরা পালাম একই সাথে যদি আরও আর্টবোর্ড তৈরি করতে চান প্রবলেম নেই আপনি জাস্ট আর্টবোর্ড সিলেক্ট করা অবস্থায় আপনি অল্টার চেপে এভাবে আর্টবোর্ডটিকে কপি করতে পারেন এবং প্রেস করে আপনার সরি এন্টার নয় আপনার সিলেকশনে গিয়ে দেখবেন যে আপনার তিনটি পেজ তৈরি হবে যে কোনো সময় আপনি আপনার আর্টবোর্ডকে মুভ করে যে কোনো এরিয়ায় সরিয়ে নিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে একটির উপর আরেকটি আর্টবোর্ড যখন থাকবে তখন হয়তো আপনার একটি আর্টওয়ার্কের সাথে আরেকটি আর্টওয়ার্কের বিশেষ করে অবজেক্টগুলা সুন্দরভাবে হয়তো বসবে না বা একটি আরেকটির সাথে মিশে যেতে পারে এই জন্য আপনার আর্টবোর্ডগুলা অবশ্যই একটি থেকে আরেকটি দূরত্ব বুঝিয়ে রাখার চেষ্টা করুন আর্টবোর্ড নিয়ে আরো কিছু অ্যাডভান্স অ্যাডভান্স আইডিয়া দেব নেক্সট ভিডিও টিউটোরিয়ালে ধন্যবাদ